Hey viewers, welcome back to Sister's Kitchen. আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট। এটা এমন একটা খাবার যেটা আমরা জেনারেলি ফ্রোজেন ফুড হিসেবে ব্যবহার করে থাকি। যদিও আমরা সবাই জানি ফ্রোজেন ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর, তাই আজকে আমরা প্রথমে দেখব কিভাবে আমরা বাড়িতে হোমমেড চিকেন সসেজ বানাতে পারি, আর তার সাথে সসেজের একটা চটজলদি রেসিপিও দেখে নেব। সসেজ বানাতে আমাদের প্রয়োজন হবে বোনলেস চিকেন, অরিগ্যানো, নুন, ইটালিয়ান সিজনিং, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, সাদা তেল, আদা, রসুন এবং পেঁয়াজ। প্রথমে একটা মিক্সচার গ্রাইন্ডারে ছোট ছোট টুকরো করে রাখা চিকেন পিসেসগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোলে চিকেন পেস্ট, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট, অরিগ্যানো, ইটালিয়ান সিজনিং, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল এবং নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার রেক্ট্যাঙ্গুলার শেপে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা ক্লিন ফিল্ম কেটে নিতে হবে। ফয়েলের একটা সাইডে খানিকটা চিকেন পেস্ট নিয়ে লম্বা করে সমানভাবে হাত দিয়ে স্প্রেড করে নিতে হবে। এবার হালকা হাতে ফয়েলটাকে রোল করে দুটো মুখ ভালো করে পাকিয়ে বন্ধ করে নিতে হবে। এরকম ভাবে পুরো চিকেনের পেস্টটা দিয়ে যতগুলো সম্ভব সসেজের স্টিক বানিয়ে ফেলতে হবে। এরপর একটা পাত্রে জল গরম বসাতে হবে। জল ফুটলে ফয়েলে র‍্যাপ করা চিকেন স্টিকগুলো জলে ছেড়ে উপর থেকে চাপা দিয়ে কম আঁচে 15 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। এবার একটা পাত্রে ফ্রিজে ঠান্ডা জল ঢেলে তার মধ্যে চিকেন স্টিকগুলো 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে। 5 মিনিট পর জল থেকে এক একটা চিকেন স্টিক তুলে ফয়েল খুলে বার করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের সসেজ রেডি। সসেজ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই সসেজটি 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজেও স্টোর করা যাবে। এবার সসেজের একটা খুব সহজ রেসিপি, সসেজ র‍্যাপ বানানোর পদ্ধতি দেখে নেব। প্রথমে আমাদের বানিয়ে রাখা সসেজগুলোকে আমরা হালকা করে তেলে ফ্রাই করে নেব। এরপর একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা, তাতে অরিগ্যানো, ইটালিয়ান সিজনিং, নুন, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে একটা ফাটানো ডিম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আমরা ময়দা মাখার জন্য জলের ব্যবহার করব না। এরপর ময়দা থেকে আমরা মাঝারি আকারে বল বানিয়ে নেব। তেল দিয়ে ময়দার বলগুলোকে লম্বা এবং পাতলা করে বেলে নিতে হবে। এবার এটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে ভেজে রাখা সসেজের গায়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে গরম তেলে কম আঁচে হালকা করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের চিকেন সসেজ র‍্যাপ। ট্রাই করে নিশ্চয়ই জানাবেন কেমন হলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।